ক্লাস 7 আর ক্লাস 10-এর তোমাদের যে ভূমিরূপে যে চ্যাপ্টারটা রয়েছে, সেখানে আমি আগের ভিডিওতে নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট সমস্ত ভূমিরূপগুলো আমি তোমাদের ভিডিওতে বিস্তারিত আলোচনা করে দিয়েছি। সেই ভিডিওগুলো তোমরা নিশ্চয়ই দেখেছো বা দেখে নিও এই ভিডিওটা দেখার আগে। আর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের মধ্যেও আমি বাকি সবগুলো দিয়ে দিয়েছি যেগুলো ছিল। আর আজকের ভিডিওতে আমি হচ্ছে স্বাভাবিক বাদ প্লাবনভূমি ও খাড়ি হচ্ছে বিস্তারিত তোমাদের আলোচনা করে দেবো, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। কারণ ভূমিরূপ গুলো যদি তোমরা না বোঝো, শুধু কিন্তু মুখস্থ করলেই কিন্তু তোমাদের কিন্তু মনে থাকবে, যদি তোমরা বুঝে যাও তাহলে দেখবে লেখার ক্ষেত্রে ভুল হলে নিজেরা বুঝতে পারবে বা নিজেরা কিন্তু বুঝে লিখতে পারবে। আর সঞ্চয়কার্যের ফলে যেগুলো হয়েছে অশ্বক্ষুরাকৃতি হ্রদ, নদী, বাঁক, এগুলো হচ্ছে আমি তোমাদের পলল বেজনী আগের ভিডিওতে দিয়েছি। আর সঞ্চয়কার্যের মধ্যে বাকি ছিল হচ্ছে স্বাভাবিক বাদ প্লাবনভূমি, খাড়ি আর বদ্বীপ। আজকের ভিডিওতে আমি শুধু স্বাভাবিক বাদ প্লাবনভূমি আর খাড়ি সম্পর্কে তোমাদের আলোচনা করে দেব, আর বদ্বীপটা আমি পরের ভিডিওতে দেবো। কারণ এই ভিডিওতে দিলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর বদ্বীপটা আমি আলাদা হিসাবে দেওয়ার আরেকটা কারণ হলো, বদ্বীপটা যেহেতু আমাদের একটু আলাদাভাবে বড় করে পড়তে হয়, কারণ বদ্বীপ কাকে বলে, বদ্বীপ গঠনের হচ্ছে যে প্রক্রিয়াগুলো বা বদ্বীপের শ্রেণী বিভাগ, সেই জন্য আমি ভিডিওটা আলাদা করে করবো, যাতে তোমাদের একদম পুরো ভালোভাবে বুঝতে বদ্বীপটা খুব সুবিধা হয়। আজকের ভিডিওতে তাহলে এই তিনটে ভূমিরূপ সম্পর্কে আমি তোমাদের আলোচনা করবো। তার আগে হচ্ছে নদীর উচ্চগতি, মধ্যগতি, নিম্নগতির চিত্রটা একবার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তাহলে আরও বুঝতে সুবিধে হবে। দেখো, উচ্চ গতিতে যে ক্ষয় করে গিরিখা, জলপ্রপাত, সেটা আমি তোমাদের আলাদা ভিডিওতে দেখিয়েছি। মধ্যগতি যেখানে বহন ও সঞ্চয় করে অশ্বক্ষুরাকৃতি হ্রদ, সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট অশ্বক্ষুরাকৃতি হ্রদ, পলল শঙ্কু, নদীবাগ বলে দিয়েছি। আর একদম নিম্নগতিতে এবার যেখানে সঞ্চয় করে সেখানে কী কী আছে, স্বাভাবিক বাদ প্লাবনভূমি, বদ্বীপ, খাড়ি। আজকে আমি এই স্বাভাবিক বাদ প্লাবনভূমি আর খাড়ি সম্পর্কে বলে বদ্বীপটা আমি পরের ভিডিওতে তোমাদের পুরো বদ্বীপ সম্পর্কে যা যা কোশ্চেন আসে, আমি শর্ট কোশ্চেন বলো, ব্রড কোশ্চেন বলো, সব আমি আলোচনা করে দেবো। তাহলে দেখো, এই যে স্বাভাবিক বাদ প্লাবন ভূমি যে খাড়ি আমরা পড়বো, তাহলে এটা নদীর কোন গতিতে সৃষ্টি হয়? নিম্ন গতিতে, যেখানে নদীর হচ্ছে একদম ক্ষয় করার কোনো ক্ষমতা থাকে না, নদী শুধুমাত্র কিন্তু সঞ্চয় করে। ঠিক আছে, আচ্ছা এবার দেখে নিই যে প্লাবনভূমি বা স্বাভাবিক বাতরা কিভাবে গঠিত হয়। দেখো, এখানে আগেই বললাম যে নদী এটা হচ্ছে একদম যখন নিম্নগতিতে চলে আসে বা হচ্ছে মোহনার কাছে বা একদম সমভূমিতে ধরো প্রবেশ করলো, তখন কিন্তু নদীর যেহেতু গতিবেগ একদম কমে যায়, নদীর হচ্ছে কোনো ক্ষয় করতে পারে না, হ্যাঁ, বা বহন করারও ক্ষমতা থাকে না, যেহেতু জলের পরিমাণ কমে যায়। কারণ আমরা জানি বহন ক্ষমতা নির্ভর করে জলের গতি, মানে জলের পরিমাণ গতিবেগের ওপর নির্ভর করে। এবার নিম্নগতিতে যেখানে নদী একদম সমুদ্রের সঙ্গে ধরো মিশবে, সমভূমিতে এসে পতিত হয়েছে, সেখানে নদীর না নিম্নক্ষয় তো ছেড়েই দাও, নিম্ন ক্ষয় বলো, পার্শ্ব বলো, কোনো ধরনের ক্ষয় করার কোনো ক্ষমতা থাকে না, এমনকি বহন করারও নদীর কিন্তু নিম্নগতিতে ক্ষমতা থাকে না। এর ফলে নদীর মধ্যে কিন্তু সমস্ত এই যে ক্ষয়ে যে মানে প্রবাহিত হয়ে যে নিয়ে আসে নুড়ি, কাঁকড়, বালি, সমস্ত কিছুই কিন্তু এই নদীর মধ্যে কিন্তু জমা হতে থাকে। এবার দেখো, এখানে নদীতে জলের পরিমাণ কম থাকে, হ্যাঁ, প্লাস হচ্ছে নদীর ক্ষয়ের হচ্ছে মানে ক্ষয় করতে পারে না, নদীর হচ্ছে বহন করে নিয়ে যেতে পারে না, এর ফলে যেইগুলো প্রবাহিত হয়ে আসছে সব নিম্নগতিতে বা মোহনার কাছে কিন্তু নদী গর্ভে বা নদীর মধ্যে কিন্তু নুড়ি কাঁকড় বালিগুলো কিন্তু জমা হতে থাকে। এক সময় জমা হতে হতে কি হয়, এবার ধরো তুমি যদি এক বালতি জলের মধ্যে যে তুমি জল দিলে তার মধ্যে কাদা বালি যদি তুমি দাও, তুমি দেখবে এক সময় কাদা বালিগুলো কিন্তু সব হচ্ছে এই বালতির তলদেশে কিন্তু জমা হবে। ঠিক আছে, এবার দেখো কাদা জমা হতে হতে তুমি কিন্তু তাহলে বালতিটা যদি এটা 5 লিটার হয়, তার মধ্যে দেখো প্রায় হচ্ছে এতটা যদি নুড়ি কাঁকড় কাদার মধ্যেই যদি ভরে যায়, তাহলে জল ধরবে এখানে কতটুকু, তাই না? তার মানে তুমি যদি ধরো তুমি এখানে জানো যে এখানে 5 লিটার জল ধরবে, তুমি তাহলে 5 লিটার জল যদি এখানে ঢালো, হ্যাঁ, তাহলে কি হবে যে নিশ্চয়ই বালতি থেকে সেটা উপচে পড়ে যাবে। এখানেও তাই হয়, নুড়ি কাঁকড় বালি নিম্নগতিতে নদী যেহেতু মানে বহন বলো বা ক্ষয় বলো কিছুই করতে পারে না, এই জন্য যেগুলো নিয়ে আসছে সেইগুলো হচ্ছে যে পার্বত্য ক্ষয় পদার্থ হয়ে হয়ে বা মধ্যগতিতে বহন করে নিয়ে আসছে, নিম্নগতিতে সেগুলো সমস্ত কিছু সঞ্চয় করে। আর নদীর মধ্যে এই নুড়ি কাঁকড় বালিগুলো সঞ্চয় হতে 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 কি হয়, এই নদী গর্ভ কিন্তু ভরাট হয়ে যেতে থাকে। ঠিক আছে, এর এর ফলে কি হয়, ধরো কোনো কারণে প্রবল বর্ষণের ফলে বা প্রত্যেক বছর এই বর্ষার সময় নদী কি করে, নদীতে যখন জলের মানে আর ধরতে পারে না, যেহেতু নুড়ি কাঁকড় বালিতে মানে ভরে যায়, তখন নদী কি করে, এই যে বন্যা কেন হয় অ্যাকচুয়ালি নদী গর্ভে, এই জন্য কিন্তু সরকার থেকে কিন্তু বলে এই মানে নিম্নগতিতে এগুলো হচ্ছে মানে পরিষ্কার করে দেওয়ার জন্য পলিগুলো। এবার কি করে, নদী তখন নিজের গতিপথে নিজেই হচ্ছে পরিষ্কার করে নেয়। কীভাবে, বর্ষার সময় যখন জলপ্রবাহের পরিমাণ বেড়ে যায়, নদী কি করে, দুই পাড়ের মধ্যে সব নুড়ি কাঁকড় বালিগুলো উপচে কিন্তু
নিয়ে আসে। এই নুড়ি, কাঁকড়, বালি, কাদা সব হচ্ছে এই নদীর দুই পাড় বরাবর, দেখো এই যে নদী, এই নদীর দুই পাড় বরাবর কিন্তু এখানে এসে কিন্তু সব জমা হয়। এর ফলে কি হয় যে হচ্ছে এই যে এখানে যখন এই জমা হয়, দেখো একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে নুড়ি, কাঁকড়, বালি পড়ে কিন্তু ক্রমশ জায়গাটা কিন্তু ভরাট হতে থাকে এই মানে নদীর হচ্ছে দুই পাশ, ঠিক আছে। এরপরে কি হচ্ছে এইটাকেই বলছে হচ্ছে প্লাবনভূমি। তাহলে নদীর দুই ধারে, হ্যাঁ, যে নুড়ি, কাঁকড়, বালি, পলি, এই যে এগুলো হচ্ছে পড়ে যে বিস্তীর্ণ অঞ্চল অবধি ছড়িয়ে পড়ে, যে একটা মানে একটা পলির পুরো আস্তরণ পড়ে গেল, মানে ধরো এই নদী, নদীর দুই পাশে যতটা অবধি পলির আস্তরণ পড়ে গেল, ঠিক আছে, তখন সেটাকে কি বলা হয়, তখন সেটাকে বলা হয় হচ্ছে প্লাবনভূমি। তাহলে প্লাবনভূমি কাকে বলে সংজ্ঞা অনুযায়ী আমরা কি বলবো, যে তোমরা লিখে নিতে পারো, নদীর নিম্নগতিতে প্লাবনের ফলে নদীর দুই কূলে পলি, বালি, নুড়ি, কাদা প্রভৃতি সঞ্চিত হয়ে যে ভূমিরূপ সৃষ্টি করে তাকে বলা হয় হচ্ছে কি প্লাবনভূমি, ঠিক আছে। এই প্লাবনভূমি কিন্তু ধরো মোটামুটি 50 থেকে 60 কিমি অবধি কিন্তু বিস্তার হয়। এবার দেখো যেহেতু এটা নদীর নুড়ি, কাঁকড়, বালি, পলিপুরে এরকম আস্তরণ পড়ে, তার মানে কি জায়গাটা খুব উর্বর হয়, এই জন্য কিন্তু এটা চাষবাসের পক্ষে কিন্তু খুব উপযোগী, কারণ প্লাবনভূমি কিন্তু খুব উর্বর হয়, ঠিক আছে। এখানে কিন্তু এই দেখো প্লাবনভূমির মধ্যেই কিন্তু আরেকটা যেটা পড়বো হচ্ছে আমরা কি স্বাভাবিক বাঁধ, ঠিক আছে, প্লাবনভূমিরই কিন্তু মধ্যে কিন্তু স্বাভাবিক বাঁধ। আচ্ছা, প্লাবনভূমির মধ্যে উদাহরণ হিসাবে তাহলে হচ্ছে কি বলতে পারি, যে গঙ্গা, সিন্ধু, নিম্ন অববাহিকা, নিম্ন অববাহিকাতে কিন্তু প্লাবনভূমি দেখতে পাওয়া যায়। যেমন দেখো বিহারের, এটা তোমরা লিখে নিতে পারো যে বিহারের রাজমহল অঞ্চলে গঙ্গার গতিপথে, ঠিক আছে, এরকম গতিপথে ধরো গঙ্গা নদীর গতিপথে কিন্তু দুই পাশে এরকম প্লাবনভূমি দেখতে পাওয়া যায়। আর এই প্লাবনভূমির মধ্যে আমরা কী কী দেখতে পাই, লিভি বা হচ্ছে স্বাভাবিক বাঁধ, মানে স্বাভাবিক বাঁধকে আরেকটা কী বলা হয় লিভি, ঠিক আছে, লিভি দেখতে পাওয়া যায়। অশোকুরাকৃতি হ্রদ কিন্তু এই প্লাবনভূমিতে দেখতে পাওয়া যায়। দেখো এই যে এখানে দেখো এত বাঘ থাকে, তো সেটা আমরা আগের ভিডিওতেই আমরা পড়েছি, সেই ভিডিওটা তোমরা একবার দেখে নিও যে নদী বাঘ কাকে বলে, অশোকুরাকৃতি হ্রদ কাকে বলে। এই যে নদীতে যেহেতু প্রচুর বাঘ থাকে এই জন্য কিন্তু অশোকুরাকৃতি হ্রদ কিন্তু এখানে সৃষ্টি হয়। আচ্ছা, তাহলে প্লাবনভূমিটা নিশ্চয়ই বুঝতে পেরেছ। আচ্ছা, নেক্সট হচ্ছে স্বাভাবিক বাঁধ বা লিভি। এবার দেখো এই যে প্রত্যেক বছরই মধ্যে নদীর মধ্যে বন্যা হচ্ছে, বা প্রত্যেক বছর বন্যায় নদী কিন্তু এই যে দুই পাশে কিন্তু তার পলি তুলতে থাকে। এবার দেখো এরকম পলি তুলতে তুলতে নদীর দুই পাশে এক সময় না সেটা উঁচু একটা ঢিবির মতো হয়ে যায়। দেখো এই যে দেখেছো, মানে নুড়ি, বালি, পলিগুলো যেতে 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 মানে পড়তে 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 এরকম নুড়ি, কাঁকড়, বালি, পলির এরকম পুরো উঁচু ঢিবির মতো হয়ে যায়, ঠিক আছে। এই ঢিবিটা দেখো পার্শ্ববর্তী অঞ্চল থেকে কিন্তু উঁচু হয়, মানে দেখো এই প্লাবনভূমির থেকে কিন্তু, দেখো প্লাবনভূমি মানে যেরকম থাকে সেটার থেকে কিন্তু এটাতে কিন্তু উঁচু হয়ে যায়, মানে প্লাবনভূমি হচ্ছে বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে পড়ছে পলিটা, আর মানে আর স্বাভাবিক বাঁধটাকে নুড়ি, কাঁকড়, বালি, পলিগুলো জমা পড়তে 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 মানে প্রত্যেক বছরই তো বন্যা হচ্ছে, প্রত্যেক বছরই তো এরকম নুড়ি, কাঁকড়, বালি তো নদীর দুদিকে তুলছে, তুলতে তুলতে যখন উঁচু ঢিবির মতো একটা ভূমিরূপ তৈরি হয়, যে প্লাবনভূমির মধ্যে যখন পলি সঞ্চয়ের ফলে এরকম উঁচু ঢিবির মতো সৃষ্টি হয় যা পার্শ্ববর্তী অঞ্চলের থেকে উঁচু, তখন তাকে স্বাভাবিক বাঁধ বা লেভি বা লিভি বলা হয়ে থাকে, ঠিক আছে। তাহলে দেখো যদি স্বাভাবিক বাঁধের হিসাবে আমরা বলি, কি বলবো, যে নিম্নগতিতে নদীর উভয় তীরে নুড়ি, কাঁকড়, বালি, পলি সঞ্চিত হয়ে যে বাঁধের সৃষ্টি করে, বা মানে এটাকে তখন কি দেখতে বাঁধের মতো লাগে। কেন বাঁধের মতো লাগে, দেখো পরবর্তীকালে যখন নদীর হচ্ছে ধরো জলগুলো যখন প্রবাহিত হয়, তখন দেখো এই যে ধরো এইদিকে যে অঞ্চলটা রয়েছে জলগুলো কিন্তু সমস্ত এখানে আটকে যায়, ঠিক আছে। আবার দেখো যে ধরো এইসব অঞ্চলগুলোতে যে বৃষ্টি হয়, সে বৃষ্টির জলগুলো কিন্তু এই স্বাভাবিক বাঁধের এদিকে এসে আটকে যায়, তাই না। তার মানে দেখো মানে এইসব অঞ্চলে যে বৃষ্টিপাত হয়, সে বৃষ্টিপাতের জল স্বাভাবিক বাঁধের পেছন দিকে এসে আটকে যাচ্ছে। আবার হচ্ছে নদীর জল যখন উপচে পড়ছে, তখন কিন্তু এই যে স্বাভাবিক বাঁধের ফলে কিন্তু এই যে এই মানে এই মানে উপকূলের থেকে কিন্তু এই জলগুলো কিন্তু ডেঙিয়ে কিন্তু এদিকে যেতে পারছে না, ঠিক আছে। তার মানে দেখো তাহলে একটা হচ্ছে জলের এটা বাঁধ হিসাবে কাজ করলো, তাই না। তবে হ্যাঁ, যদি বন্যার আকার বেশি পরিমাণে হয়, তখন সেক্ষেত্রে কিন্তু স্বাভাবিক বাঁধ ভেঙে কিন্তু সে জল ঢুকে পড়ে, কিন্তু সাময়িকভাবে কিন্তু স্বাভাবিক বাঁধ কিন্তু একটা বাঁধের হিসাবে কাজ করে, এই জন্য এটা কিন্তু স্বাভাবিক বাঁধ বা প্রাকৃতিক বাঁধ কিন্তু বলা হয়ে থাকে, ঠিক আছে।
আচ্ছা, স্বাভাবিক বাঁধের মধ্যে বা লিভির মধ্যে হচ্ছে এরকম উল্লেখযোগ্য অনেকগুলো স্বাভাবিক বাঁধ রয়েছে, যেমন হচ্ছে মিসিসিপি নদী, পো, হোয়াংহো নদীতে কিন্তু এরকম প্রায় 7 থেকে 10 মিটার উঁচু, 7 থেকে 10 মিটার উঁচু মানে কিন্তু বিশাল উঁচু, ঠিক আছে? সেরকম কিন্তু মিসিসিপি, পো, হোয়াংহো নদীতে প্রায় 5 থেকে হচ্ছে 7 থেকে 10 মিটার উঁচু কিন্তু এরকম স্বাভাবিক বাঁধ দেখতে পাওয়া যায়, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো লাস্ট আছে কি, হচ্ছে খাড়ি, ঠিক আছে? খাড়ি দেখো, আমরা জানি যে প্রত্যেক দিন জোয়ার ভাটা যে হয়, এই জোয়ারের জল কিন্তু এই জোয়ারের সময় এই যে সাগরের জল মানে আমরা কি জানি, লবণাক্ত জল বা নোনা জল, এই জোয়ারের সময় কিন্তু এই সাগরের নোনা জল বা লবণাক্ত জল কিন্তু যে সমুদ্রের সরি নদীর মিষ্টি জলের মধ্যে কিন্তু প্রবেশ করে, ঠিক আছে? তাহলে এই যে যে জোয়ারের ফলে যে নোনা জলটা, হ্যাঁ, সমুদ্র থেকে স্থলভাগের দিকে, দেখো এই যে স্থলভাগ আর স্থলভাগের হচ্ছে এটা তো একদম যেহেতু নিম্নগতি, এখানে তো নদী তো একদম হচ্ছে একদম শেষ মুহূর্ত, ঠিক আছে? মানে নদী যেখানে শেষ, সমুদ্র একেবারে মিশে গেল, ওই জন্য দেখো একটা মোহনার কাছেই হচ্ছে জোয়ারের জলটা হচ্ছে যখন ঢুকে যাচ্ছে নদীর মধ্যে স্থলভাগের দিকে, হ্যাঁ, যে ফানেলের আকৃতির মতো, ঠিক আছে, এরকম একটা নালা সৃষ্টি হয়ে যায়, মানে প্রতিনিয়ত জল যেতে 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 একইভাবে জোয়ারের জল ঢুকতে 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 নদীর দিকে, তখন না স্থলভাগের এখানে এরকম ফানেলের আকৃতির সরু নলের মতো হয়ে যায়। মানে দেখো কোনো একটা ধরো ভূমির মধ্যে ধরো তুমি প্রত্যেক দিন এই বরাবর সেখানে জল ঢালছে, এবার জল ঢালতে ঢালতে কী হয়, জায়গাটা দেখবে একটা গর্তের মতো হয়ে যায়, তাই না? অটোমেটিক কিন্তু একটা নর্দমা বা নালার মতো কিন্তু সৃষ্টি, মানে জায়গাটা কিন্তু পার্শ্ববর্তী অঞ্চল থেকে ক্ষয়ে যায়, ক্ষয়ে নিচু হয়ে যায়। মানে ক্রমাগত তুমি যদি একই হচ্ছে দিকে যদি প্রত্যেক দিন একইভাবে যদি জলটা ফেলতে থাকো, তেমনি এই মোহনার কাছে বা মানে নদী বা সমুদ্র যেখানে মিলিত হয় সেখানে জোয়ারের সময় এই সাগর বা সমুদ্রের নোনা জল যখন স্থলভাগের দিকে এই নদীর মধ্যে স্থলভাগের দিকে নদীর মধ্যে যখন এরকম হচ্ছে ফানেলের আকৃতির মতো বা নলের মতো হচ্ছে প্রবেশ করে, তখন সেটাকে বলা হয় কি, খাড়ি। তাহলে খাড়ি বলতে কি বলবো, যে নদীর বদ্বীপ সংলগ্ন অংশে যে প্রশস্ত নদীর মোহনাকে বলা হয় খাড়ি। এটা অ্যাকচুয়াল নদীর মোহনা, মোহনাটা হচ্ছে এরকম হচ্ছে ফানেলের মতো হয়ে থাকে। এবার সেটাকে খাড়ি কেন বলে, যেহেতু এর মধ্যে কিছুটা জল থাকে যার জন্য এটাকে হচ্ছে খাড়ি বলা হয়ে থাকে। তার মানে কি হলো, যে এই খাড়িগুলো কিন্তু মানে মোহনার নিকটে জোয়ারের জলে পুষ্ট এরকম নালা গুলোকে বলা হচ্ছে খাড়ি। তাহলে এগুলো কিন্তু জোয়ারের জলে পুষ্ট থাকে, ঠিক আছে? পৃথিবীর হচ্ছে সব থেকে দীর্ঘতম খাড়ি হলো কি, যে ওব নদীর মোহনার খাড়ি, যেটা হচ্ছে পৃথিবীর দীর্ঘতম, ঠিক আছে, দীর্ঘতম খাড়ি। মানে এই যে এই আকৃতিটা কিন্তু অনেকটা হয়ে থাকে, মানে ছুচোলোর দিকটা হচ্ছে অনেকটা, জানেন এটাকে বলা হয় কি, দীর্ঘতম খাড়ি। আর এই যেমন দেখো এই মোহনা অঞ্চলে যেহেতু জলস্রোতের বেগ হচ্ছে যে সমুদ্রের জোয়ারের সময় কি জলের পরিমাণটা বেড়ে যাচ্ছে, তাই না? এর ফলে কি হচ্ছে, নুড়ি, কাঁকড়, বালি সমস্ত হচ্ছে এর মধ্যে কিন্তু কিছুটা কিন্তু চলে আসতে থাকে, ঠিক আছে? কারণ এই সময় হচ্ছে যেহেতু জোয়ারের পরিমাণটা মানে জোয়ারের সময় যেহেতু জলের পরিমাণটা বেশি থাকে, নদীপক্ষে তখন সঞ্চিত হতে পায় না, তখন কি করে এই যে নোনা জলের সঙ্গে নুড়ি কাঁকড় বালিটাও কিন্তু কিছুটা চলে আসতে থাকে, ঠিক আছে? এবার যার ফলে কি হয়, জোয়ারের জল এই প্রবল বেগে নদীর মধ্যে যখন প্রবেশ করে নদীখাতকে চওড়া বা প্রশস্ত করে ফেলে, তখন সেটাকে বলা হয় খাড়ি, ঠিক আছে? তাহলে খাড়ি যদি আমাদের কাকে বলে হচ্ছে দেয়, তাহলে আমরা কি বলবো, যে হচ্ছে নদীর মোহনার কাছে জোয়ারের জল প্রত্যেক দিন নদীর মধ্যে প্রবেশ করার ফলে যে যেই বরাবর নদীর মোহনাতে কোনো বদ্বীপ গঠিত হতে পারে না, আর নদীর মোহনা অঞ্চলে জলস্রোতের বেগ বেশি থাকার কারণে জোয়ারের সময় সেই সময় পলি সঞ্চিত যেহেতু হয় না, সমস্ত নোনা জল সমেত নুড়ি কাঁকড় বালিটাই কিন্তু ক্রমাগত হচ্ছে নদীর মধ্যে হচ্ছে প্রবেশ করতে থাকে আর নদী খাতকে কিন্তু প্রশস্ত করে দেয়। এই যে এখানেই বললাম, দেখো একটা যে কোনো জায়গা বরাবর তুমি যদি প্রত্যেক দিন একই জায়গা বরাবর জল ঢালো, দেখবে সেখান থেকে কিন্তু ভূমিটা ক্ষয় হয়ে যায়, জায়গাটা কিন্তু দুটো পার্শ্ববর্তী জায়গা থেকে কিন্তু এরকম সরু, দেখবে আমাদের চারিদিকে যে ড্রেনগুলো থাকে, ড্রেনগুলো কী হয়, পার্শ্ববর্তী অঞ্চল থেকে একটা নিচু হয় না, কারণ কি, সেখানে যেহেতু জল যায়, জল যেতে যেতে সেটা হচ্ছে নিচু হয়ে যায় বা নিচু হচ্ছে আর বাঁধানো যেগুলো সেগুলো নিচু করা হয় যাতে জলটা ধরতে পারে। এই মোহনা অঞ্চলে তাই হয় যে সাগরের নোনা জলের সঙ্গে নুড়ি কাঁকড় বালি যখন নদীর হচ্ছে খাত বরাবর ভেতর দিকে ঢুকে আসে, তখন নদী খাত অনেক সংকীর্ণ ও কিন্তু মানে গভীর হয়ে যায়, ঠিক আছে? তখন সেটাকে বলছে হচ্ছে খাড়ি। আর হচ্ছে দীর্ঘতম খাড়ি কোনটা, ওব নদীর
মোহনা, ঠিক আছে? তাহলে এই ভিডিওতে আমি তোমাদের স্বাভাবিক বা প্লাবনভূমি বা খাড়ি সম্পর্কে হচ্ছে আমি তোমাদের বলে দিয়েছি। পরবর্তী ভিডিওতে আমি হচ্ছে বডি গঠনের সমস্ত কিছু আমি তোমাদের সেখানে বলে দেবো, যাতে প্রত্যেকটা কোশ্চেন আসলে তোমরা এখান থেকে কিন্তু লিখতে পারো। তারপরে প্রত্যেকটা ভিডিওতেই কোনটা দীর্ঘতম বৃহত্তম সেগুলো আমি বলে দিই, সেগুলো তোমরা লিখে নেবে, তাহলে দেখবে পড়তে পড়তে তোমাদের এগুলো মুখস্ত হয়ে যাবে। তোমরা দীর্ঘতম বৃহত্তম এগুলো যদি একসঙ্গে শর্ট কোয়েশ্চেনে পড়তে থাকো, অনেক সময় গুলিয়ে যেতে পারে, ঠিক আছে? আর এই চ্যাপ্টারের যে শর্ট কোয়েশ্চেনগুলো সেটা আমি তোমাদের দিয়ে দিয়েছি, সেই শর্ট কোয়েশ্চেনগুলো পড়বে প্রত্যেকটা কিন্তু, তাহলে সেখান থেকে কমন পেয়ে যাবে। আর যদি বুঝে যাও তাহলে দেখবে ছোট প্রশ্ন দিলেও তোমাদের কিন্তু আর কিন্তু মানে অ্যাটেন্ড করতে অসুবিধা হবে না, ঠিক আছে? যদি ভালো লাগে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট আর লাইক করে দিও।